প্রিয় ছাত্রছাত্রী, আমরা আইসিটি বিষয়ের দ্বিতীয় অধ্যায় কম্পিউটার কমিউনিকেশন নেটওয়ার্ক আলোচনা করছি। তো গত কয়েকটা ক্লাসে আমি তার বিহীন এবং তার দিয়ে তার সংযোগ নেটওয়ার্ক তৈরির সুবিধা অসুবিধাগুলো, অপটিক ফাইবারের ব্যবহার, ওয়েবডিএল কেবল, প্রিস্টেড পেয়ার কেবল, এগুলো আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করব কম্পিউটার নেটওয়ার্কের ধারণা। কম্পিউটার নেটওয়ার্কটা কি, কম্পিউটার নেটওয়ার্কটা আসলে কি? তো কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে একটা কম্পিউটার থেকে আর একটা কম্পিউটারের মধ্যে যে যোগাযোগ স্থাপিত হয়, তথ্য বা ডেটা আদান প্রদান হয়, এর যে আওতা থাকে, এই আওতার মধ্যে যে কম্পিউটারগুলো থাকে তার মধ্যে যে সম্পর্ক তৈরি হয়, এটা প্রদান আদান প্রদানের যে ধারণ, যে উদ্যোগ নেওয়া হয় এবং যেটা আদান প্রদান করা হয় সেটাকে বলা হয় কম্পিউটার নেটওয়ার্ক। তো কম্পিউটার নেটওয়ার্ক অনেকগুলো আছে। কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে সাধারণত দেখা যায় সুবিধা অসুবিধা, এবং সুবিধার পরিমাণটাই বেশি। কম্পিউটার হওয়ার কারণেই আমাদের তথ্যগুলো খুব সহজেই আমরা এক জায়গার থেকে আরেক জায়গায় দিতে পারি, এক স্থান থেকে আরেক স্থানে দিতে পারি, জনবল থেকে শুরু করিয়ে সময় অপচয় সবগুলোই রোধ করা যায়, এবং অত্যন্ত দ্রুত গতিতে নির্ভুলভাবে তথ্য একখান থেকে আরেকখানে পারাপার করা যায়। যেমন বিভিন্ন কোম্পানিগুলো ব্যক্তিগত উদ্যোগে তারা সরকারিভাবে বিভিন্নভাবে কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করা হয়। তো আমাদের দেশে সরকারি আছে, বেসরকারি আছে, কিন্তু সারা পৃথিবীতে আছে যে বিভিন্ন কোম্পানি, ব্যবসা প্রতিষ্ঠান ব্যক্তিগত নেটওয়ার্ক গড়ে ওঠে। হ্যাঁ, যেমন নেটওয়ার্কগুলোর মধ্যে সাধারণত প্যান, যেমন লোকাল এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এগুলো পরবর্তীতে আমরা আলোচনা করব। সবগুলো নেটওয়ার্কেই কম্পিউটার। এখন এর পরের কথা হচ্ছে যে কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে মূলত সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে কম্পিউটারগুলো একটার সঙ্গে আরেকটার যে সংযোগ, যে সম্পর্ক স্থাপিত হয় সেটাকে বলা হয় কম্পিউটার নেটওয়ার্ক। আবারও বলছি, সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা কম্পিউটারের সঙ্গে, একটা কম্পিউটারের সঙ্গে আর একটা কম্পিউটারের যে সংযোগ স্থাপিত হয়, তথ্য আদান প্রদানের যে সম্পর্ক তৈরি হয় সেটাকে বলা হয় বিশাল কম্পিউটার নেটওয়ার্ক। কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে সারা বিশ্বে আমরা তথ্য আদান প্রদান করতে পারি। তো এর মধ্যে কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে দুই ধরনের নেটওয়ার্ক বেশি ব্যবহার করা হয়। একটা হচ্ছে ব্যক্তিগত, একটা হচ্ছে ব্যক্তিগত। ব্যক্তিগত একটা হচ্ছে সরকারি বা গণমাধ্যম যেটাকে আমরা বলি। পাবলিক যেটা, পাবলিক যেটা সেটা সাধারণত আমরা এটাকে পাবলিক বলি। ডাটা ব্যবহার করতে পারি, অল্প সময় যাতে ডাটা ব্যবহার করতে পারি, এবং আমাদের ব্যয় যাতে কম হয়, যাতে ব্যয় কম হয়, এবং আমরা রিসোর্সগুলো শেয়ার করতে পারি। যেমন দেখা গেল আমার কাছে 10টা কিংবা 15টা বা 20টা কম্পিউটার আছে, কিন্তু আমি প্রিন্টার ব্যবহার করতেছি একটা। প্রিন্টার ব্যবহার করব, আমার কম্পিউটার সংখ্যা
সংখ্যা হচ্ছে কম্পিউটার সংখ্যা ধরে নিলাম 15টায়, কিন্তু আবার প্রিন্টার সংখ্যা হচ্ছে প্রিন্টার তাহলে আমি 15টা কম্পিউটার ব্যবহার করব কিন্তু প্রিন্টার ব্যবহার করতে পারি একটা। এই যে শেয়ার করা এইটা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে, এই কম্পিউটার 15টা কম্পিউটারের মাধ্যমে আমি প্রিন্ট বের করবো একটা মেশিন একটা প্রিন্টার দিয়ে। এতে হবে কি আমার ব্যয় এবং সময় দুটোই সংকোচন হবে, সংকোচিত হবে। তো প্রিন্টার যেমন আমি একটা ব্যবহার করব, 15টা 10টা 20টা কম্পিউটার ব্যবহার করতে পারি, হ্যাঁ একাধিক প্রিন্টার ব্যবহার করতে পারি, কিন্তু সেটা না হলেও আমার চলবে সম্ভব। এমনিভাবে হার্ডওয়্যার দেখা গেল, হার্ডওয়্যারের ক্ষেত্রেও অনেকগুলো হার্ডওয়্যার ব্যবহার না করি আমি দুটো কিংবা তিনটা একই হার্ডওয়্যার একখান থেকে একটা মেশিন দিয়ে একটা হোস্ট মূল একে সার্ভারকে দিয়ে আমি অনেকগুলো কম্পিউটারে কাজ করতে পারি, সেখানেও একটা শেয়ারের ব্যবস্থা ব্যাপার আছে। হ্যাঁ, এরপরে সফটওয়্যারের ক্ষেত্রে তাই দেখা গেল, আমরা সাধারণত একটা কম্পিউটারে মূল কম্পিউটারে আমাদের যে প্রোগ্রামগুলো আছে সেটা হচ্ছে ব্যবহারিক প্রোগ্রামগুলি হোক কিংবা ওয়েব ডেভেলপার প্রোগ্রামগুলো হোক, যে প্রোগ্রামগুলি হোক সেই প্রোগ্রামগুলো একটা কম্পিউটারে যখন আমরা আপলোড করবো ডাউনলোড করে নেব সেটাকে শেয়ার করি বিভিন্ন কম্পিউটারে আমরা ওটা ব্যবহার করতে পারি। তো এই সমস্ত জিনিস আমরা শেয়ার করতে পারি, এই জন্য কম্পিউটারের নেটওয়ার্ক প্রবলেম নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের মধ্যে নেটের মধ্যে এই বিভিন্ন জায়গার মধ্যে যে কম্পিউটারগুলো আছে এই কম্পিউটারগুলোর মধ্যে সরাসরি যে সংযোগ স্থাপিত হচ্ছে, এখানে একটা কম্পিউটার আছে, তথ্য শেয়ার করা যেতে পারে, তথ্য বা ডেটা এটা আমরা শেয়ার করতে পারি, শেয়ার এখন তথ্য ইনফরমেশন যেটাই বলি না কেন এটা আমরা শেয়ার করতে পারি। একটা ইনফরমেশন একজন তথ্য, যেমন দেখা যায় এখন একটা মেসেজ লিখে একাধিক মোবাইলে কিংবা একাধিক কম্পিউটারে এক সময়ই দেওয়া যায়, এটা হচ্ছে তথ্য শেয়ার। তার মানে তথ্যকে আমরা এক জায়গার থেকে আরেক জায়গায় পাঠাবো একটি কম্পিউটার ব্যবহার করে, একটা হার্ডওয়্যার ব্যবহার করে, একটা সফটওয়্যার ব্যবহার করে অনেকগুলো জায়গায় তথ্যটাকে আমরা পৌঁছে দিতে পারি। এই শেয়ার পদ্ধতিটি হচ্ছে তথ্য বা ডেটা শেয়ার করার পদ্ধতি, শেয়ার করা করতে পারি আমরা হচ্ছে করতে পারি তথ্য বা ডেটা শেয়ার করতে পারি, যেটাকে আমরা ইনফরমেশন বলতে পারি। ইনফরমেশন ডেটা ইনফরমেশন একই জিনিস, তো হয়তো বা তথ্য আর ডেটার মধ্যে পার্থক্য কিছু আছে, যদিও সেটা গোছানোর বা অবস্থানের ক্ষেত্রে সেই সূক্ষ্ম পার্থক্যে আমরা যাবো না, আমরা মূলত এখানে আলোচনা করতেছি কম্পিউটার নেটওয়ার্কের ধারণা, যেহেতু কম্পিউটার নেটওয়ার্কের ধারণা আলোচনা করতেছি। কম্পিউটার থেকে আর কম্পিউটার মূল বিষয় হচ্ছে এই নেটওয়ার্কগুলো অনেকগুলো, যেমন বলছি ব্যক্তিগত বা পাবলিক, এরপরে বাণিজ্যিক ব্যবসা বাণিজ্যিকভাবে বিভিন্ন অফিসে ব্যাঙ্কিংয়ে নিজস্ব নেটওয়ার্ক আছে, একটা স্বল্প দূরত্বের মধ্যে আভ্যন্তরীণ তার সংযোগ দিয়ে শান্ত নেটওয়ার্ক, ওই নেটওয়ার্কগুলো তৈরি হয়। আরেকগুলো হচ্ছে যেটাকে আমরা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলি, ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মধ্যে তার সংযোগ থাকে কিন্তু একটি থাকে কম্পিউটারে আরেকটি কম্পিউটারে, সারা ওয়ার্ল্ডের সঙ্গে তাদের সংযোগ থাকে। কিন্তু প্যান এই পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক এটা নিজস্ব, একটা ব্যাংকের জন্য বা একটা ব্যাংক বাংলাদেশের বিভিন্ন ব্যাংক আছে, তারা এক ধরনের সফটওয়্যার ব্যবহার করছে, বিভিন্ন ব্যাংক বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করতেছে এবং সেই সফটওয়্যারগুলো সবগুলো শাখা শেয়ার করতেছে, এই শেয়ারটাই হচ্ছে সফটওয়্যার
ইনফরমেশন শেয়ার শেয়ার করার পদ্ধতি বা সিস্টেম। তো আমরা এরপরের ক্লাসে, পরবর্তী ক্লাসে নেটওয়ার্ক টপোলজি শেখা, নেটওয়ার্ক নিয়ে একটা টপোলজি আছে, এই টপোলজি আলোচনা করব। আজকের ক্লাস এ পর্যন্ত শেষ। ধন্যবাদ।